ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি কোথায় আছি সেটা আপনাদের একটু দেখাই যে আমি কোথায় বসে ভিডিও বানাচ্ছি। মানে দু তিন দিন ধরে দেখছেন যে আমি এই ধরনের বিভিন্ন জায়গায় বসে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার বাড়ির ছাদও না এটা, তার কারণ আমাদের বাড়ির ছাদ আপনারা চেনেন। তো এই দেখুন, আমি ঠিক এখানে একটা সিঁড়িতে বসে আছি, মানে এটা একটা সিঁড়িঘরের ছাদ। তো এটা খোলে না, অন্যান্য সিঁড়িঘরগুলো খোলে। তো আমার এইরকম একটা ভিউ আছে, তো এরকম একটা ভিউ সামনে বসে আর কি ভিডিও বানাচ্ছি, তার কারণ আমার এখানে আরও অনেকদিন থাকতে হবে। আপনারা সবাই জানেন, যারা আমার ব্লগ চ্যানেলটা ফলো করেনি তারা ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী সময় যখন ব্লগগুলো আসবে তখন আপনারা দেখতে পাবেন যে আমি এখানে কেন রয়েছি, কী করতে রয়েছি, কী অ্যাকচুয়ালি ব্যাপারটা, ঠিক আছে? বাট আজকে যে মেন টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু বিভিন্ন সময় আমাদের ভুল করে বিভিন্ন নামের বানানে ভুল হয়, বিভিন্ন হচ্ছে ঠিকানায় ভুল হয়, বা বিভিন্ন কারণে আমাদের কিন্তু নাম ঠিকানা পরিবর্তন করতে হয়। বাট যদি এটা সেন্ট্রালাইজড হয়ে যায়, অর্থাৎ এমন একটা সিস্টেম হয়ে যায় যে সবগুলো ডকুমেন্টসের নাম ঠিকানা সব একসাথে হয়ে যাবে। ধরুন আজকে আপনি কলকাতা রয়েছেন, কালকে হয়তো আপনি ব্যাঙ্গালোরে চলে আসলেন, তো সেক্ষেত্রে অটোমেটিক কী করে নাম চেঞ্জ হয়ে যাবে সবগুলো ডকুমেন্টসে। আপনাকে বিভিন্ন ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না। প্যান কার্ডের জন্য, আধার কার্ডের জন্য, বা রেশন কার্ডের জন্য, বা ভোটার কার্ডের জন্য আলাদা করে আপনাকে কোনোরকম ডকুমেন্টস জমা করতে হবে না বা অ্যাপ্লাই করতে হবে না। জাস্ট আপনি একটা ক্লিকেই আপনার সব ডকুমেন্টসের নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় বা সব ডকুমেন্টসের নাম, তারপর হচ্ছে ঠিকানা, এগুলো যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর যেটারই কিন্তু চেষ্টা করছে সরকার, অর্থাৎ সরকার বলছে যে এমন একটা সিস্টেম আমরা নিয়ে আসবো যে সিস্টেমের মাধ্যমে আলাদা করে আপনাকে নাম ঠিকানা পরিবর্তন করতে হবে না, একটা ক্লিকে সব কিছুর নাম ঠিকানা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনার নামের বানান আছে, একটা হচ্ছে দীপক, অন্যটায় আছে হচ্ছে DEEPAK, কোনোটায় আছে DIPAK। তো সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্টস যা স্টিক করতে হবে, তাহলে আপনার অন্য ডকুমেন্টসগুলোর নামের বানান বা অন্য ডকুমেন্টসগুলোর সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। সেটা কিসের মাধ্যমে হবে আপনাদের একটুখানি এক্সপ্লেন করি। দেখুন, আমরা যে ডিজিলকার ইউজ করি, রাইট? সো ডিজিলকারে কিন্তু আমাদের আধার দিয়ে KYC করতে হয়, এবং আধার কার্ড দিয়ে যদি আমরা ডিজিলকারে KYC করি সেক্ষেত্রে কিন্তু ওর মাধ্যমে আমরা অন্যান্য ডকুমেন্টস ওই ডিজিলকারে কিন্তু পেয়ে যাই। তার কারণ কি, অন্যান্য যেসব ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে কিন্তু আমাদের যে আধার কার্ড সেটার লিঙ্কস রয়েছে, তো যার জন্য ওই আধার নাম্বারে যে যে ডকুমেন্টস লিঙ্ক রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অটোমেটিক চলে আসে ওই ডিজিলকারে। সেম জিনিসটা কিন্তু সরকারও করছে, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে কিন্তু আমাদের এখন থেকে আধার কার্ড অ্যাড করতে হবে। যেরকম আপনি দেখতে পারেন, প্রথমে প্যান কার্ডের সাথে আধার কার্ড করালো, তারপর রেশন কার্ডের সাথে আধার কার্ড করালো, তারপর ভোটার কার্ডের সাথে আধার কার্ড করালো, এবার আরও যত ডকুমেন্টস রয়েছে সব কিছুর সাথে কিন্তু আধার কার্ড অ্যাড করাবে। এবার যখন সবগুলো ডকুমেন্টসের সাথে আধার কার্ড অ্যাড করাবে তখন আধার কার্ড হয়ে যাবে মেন বা সেন্ট্রাল যে কার্ড সেটা হবে, বা সেন্ট্রাল যে আমাদের আইডি কার্ড সেটা হবে আধার কার্ড। এবং যদি আপনার কখনো মনে হয় যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করছেন, সেখানে আপনার বিভিন্ন কারণে হয়তো শিফটিং করতে হচ্ছে, আপনি ওখানে রেশন কার্ড ট্রান্সফার করবেন, জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের ডকুমেন্টসের যে ঠিকানা ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা জাস্ট আপনাকে চেঞ্জ করতে হবে।